হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর স্বপ্ননীল ফ্যামিলি স্টোরির তরফ থেকে আমার সব বন্ধুকে আরও একবার অনেক শুভেচ্ছা এবং গুড মর্নিং। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, দেখতেই পাচ্ছো। চা দিয়ে সকালের মর্নিংটা শুরু করে দিলাম, আর আর দেখো করছি সকালবেলা তুলসী পাতা দিয়ে চা। তো চলো চাটা করে নিয়ে সবাইকে সার্ভ করে দিই। তো দেখো বন্ধুরা, এখানে বেশ কিছু জিনিস কাটা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আলু, সমস্ত রকম সবজি, পালং শাক, টমেটো, ক্যাপসিকাম, এত কিছু শাশুড়িমা কেটে দিয়েছে। আর আমি সব একে একে ধুয়ে নিয়েছি, দিয়ে রেডি করে নিয়েছি, কারণ রান্নাটা এবার স্টার্ট করব। আর দেখো যেহেতু অনেক কিছু আজকে রান্না, তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তো দুটোই অন করে দেবো, এটা এবং এইটা দুটোই অন করে দিচ্ছি। তো দেখো এদিকে টমেটো বসিয়ে দিয়েছি, কারণ আজ হবে টমেটোর চাটনি, পাকা টমেটোর চাটনি, আজকে মিষ্টি চাটনি করব। আর এদিকে দিয়েছি শিম, ফুলকপি, একটু মূলো, মিষ্টি কুমড়ো, তারপরে গাজর, বিনস, সমস্ত কিছু দিয়ে আজকে হবে পালং শাক, মানে পালং শাকের তরকারি। তো দেখো শাকটাও দিয়ে দিয়েছি, এবার একটু সেদ্ধ হতে হবে শাকটা, সেই জন্য ঢাকা দিয়ে দেবো, নইলে শাকটা সেদ্ধ হবে না এবং সবজিটাও সেদ্ধ হবে না। আর এইদিকে চাটনিটাও হতে থাক। তো চাটনিতে আমি মাঝে খেজুর দিয়েছি, তো সেটা তোমাদের সাথে অ্যাড মানে দেখানো হয়নি, কারণ খেজুরটা শাশুড়ি মায়ের কাছে ছিল, শাশুড়ি মা এনে দিয়ে দিয়েছে, আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো বলে দিলাম যাই হোক। আর দেখো দিয়ে দিলাম একটুখানি গুড়, আর চিনিও দিয়েছি আগে, তো গুড় চিনি মিক্স করে একসাথে খেজুর দিয়ে আজকে হচ্ছে চাটনি। তো এরকম মিষ্টি চাটনি খেতে, আর চিকেন যেদিন হয় সেদিন তো ভালো লাগেই, আর জানোই তো সানডে মানেই চিকেন, আর আমাদের বাড়িতেও ঠিক তাই, আমার ছেলে চিকেন খেতে ভালোবাসে, তো সানডে মানে ওর সবসময় একটা আশা থাকে যে চিকেন আজকে হবেই। তো যাই হোক করতেই হয়, করিও। আর দেখো এখানে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, এখানে পাঁচ ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, আর তার সাথে শুকনো লঙ্কা এবং সর্ষে দুটোই আছে। তো সমস্ত ভাজা মশলা একসাথে গুঁড়ো করে সেটাকে দিয়ে দিলাম, তো এতে চাটনির একটা ভালো ফ্লেভার আসে আর খেতেও টেস্টি হয়। তো দেখো দেখতে দেখতে চাটনিটা আমার প্রায় হয়েও এসছে। তো দেখো এখন হচ্ছে ঘুগনি, ব্রেকফাস্টের জন্য, যেহেতু আজকে সানডে তো সেই জন্য সানডেতে সবার জন্য ঘুগনি সকালে একটুখানি জল দেবো। আর এইখানে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য ডিমের তরকারি, তো বেশি খাবে না, একটা ডিম আমি অমলেট করে রেখেছি, মানে অমলেটের কারি, ডিমের কারি না, অমলেট দিয়ে, তো এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখো ডিমের কারিটা হয়ে গেছে, একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, আর এইদিকে ঘুগনিটাও হয়ে গেছে, তো ঘুগনিতেও ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস একটু ঝোল ঝোল ঘুগনিটা রেখেছি, কারণ নইলে পরে একদম শুকিয়ে যায়, একটু ঝোল ঝোলটাই খেতে ভালো লাগে, আমরা তো সবাই একটু ঝোল ঝোলটা ভালোবাসে, তো একটু ওই জন্য ঝোল ঝোল রেখেছি, পরে আরও টেনে যাবো। আর এইটাও দেখো রেডি হয়ে গেছে, ঘুগনিতে একটু গরম মশলা দিয়েছি, আর একটুখানি দেবো মিট মশলা, হয়ে গেল ঘুগনি। তো আজকে কাবলি ছোলা আর মটর মিশিয়ে ঘুগনিটা করা হয়েছে, শুধু মটরও নেই, শুধু কাবলি ছোলাও নেই, মটর আর কাবলি ছোলা। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এরপরে দেখো বাকি রান্না আমার হয়ে গেছে, আর কড়াই আবারও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু কুচনো, কারণ বাটা মশলা তো দেবই। এখন হবে চিকেন, চিকেনের জন্য এবার প্রিপারেশন চলছে, তো সেটার জন্য পেঁয়াজটা ফার্স্টে একটুখানি ভাজা ভাজা করে নেবো, আর তারপরে যত রকম মানে পেটে নেওয়া মশলাগুলো সেগুলো সব দিয়ে দেবো, যেমন টমেটো, আদা, রসুন, লঙ্কা, গরম মশলা, সমস্ত কিছু আমি পেস্ট ব্যবহার করি। তো দেখো দিয়ে দিয়েছি, আর মাঝে একটু অ্যাড করেছিলাম ক্যাপসিকাম কুচি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আর চিলি চিকেন করছি না, আজকে করছি নর্মাল চিকেন, কিন্তু একটু অন্যরকমভাবে। আর যে বাটাটা দিলাম সেটা কী বলো তো, ধনেপাতা বাটা, আজকে আমি ধনেপাতা কুচনো ব্যবহার করছি না, ধনেপাতা বাটাটা ব্যবহার করছি। তো বেটে নিয়ে সেটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটুখানি ফেটিয়ে রাখা টক দই, তো টক দইটা দিলে মাংসের একটা ফ্লেভার আলাদা আসে, তবে আজকে আমি চিকেনের সাথে টক দইটা ম্যারিনেট করে রাখিনি, আজকে আমি টক দইটা আলাদা করে ফেটিয়ে রেখেছি, তো একটু অন্যরকমভাবে করতে চাইছি চিকেনটা, কারণ প্রত্যেক সপ্তাহে তো চিকেন খাওয়া হয় সানডেতে, তো একটু অন্যরকম হলে বেশ খেতে ভালো লাগে, ওই একঘেয়েমি প্রত্যেক দিন একই রকম টেস্ট,
আগের থেকে একটু অন্যরকম ফ্লেভারটা আসে। দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে, তো আর একটু ফুটবে এইভাবে, তারপরে আমি নামিয়ে নেব। একটু সস দেবো যেরকম দিই আর কি, চিকেন মশলা দেবো একটু, ব্যাস। আর আজকে একটু কালারটা সবুজ সবুজ টাইপেরই এসছে, কারণ আজকে আমি অনেকটা ধনে পাতা বাটা দিয়েছি, আজকে বাটা দিয়ে করেছি। তো দেখো চিকেনটা একবার একদম কমপ্লিট, আর এই যে একটু চিকেন মশলা লাস্টে দিয়ে দিচ্ছি, ব্যাস একদম পুরোপুরি কমপ্লিট। এরপর অফ করে দেবো। সসও দিয়ে দিয়েছি মাঝে, তো এরপর চিকেনটা দেখো অফ করে দিলাম। আর এই দেখো ব্রেকফাস্টে আমি এই একটা পরোটা আছে খাবো, ছেলে খেলো, আর সবাই মুড়ি দিয়ে ঘুগনি খেয়েছে, আর এই দেখো নিয়েছি ঘুগনি। তো একটু ঘুগনির মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিই, ব্যাস এটাই হলো আমার ব্রেকফাস্ট। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো হয়তো বলবে যে সেই ব্রেকফাস্ট তারপরে গুড আফটারনুন, কারণ আজকে লাঞ্চ হয়ে গেছে, কিন্তু সকালে ব্রেকফাস্টের পরে আর তোমাদের সাথে সামনে এসে কোনো কথা বলতে পারিনি, কাজের প্রেশার প্রচণ্ড। সানডে মানে ভীষণ ব্যস্ততার একটা দিন, তোমরা অনেকেই জানো যারা হাউসওয়াইফ তাদের ভীষণ কাজের একটা প্রেশার থাকে, সানডে মানে সমস্ত কাজগুলো যেন আজকে কমপ্লিট করতে হবে, এরকম একটা দিন। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম করার পর ভাবলাম যে এখন একটু তোমাদের সামনে আসা যাক, কারণ আমি এখন ছিলাম পার্লারে। তো পার্লার থেকে জাস্ট ঘরে এসেছি এখন, আর এসেই দেখছি ছেলের বইগুলো দেখো কীভাবে ছড়ানো ছিটানো ছিল বিছানার ওপরে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর যেহেতু আমি প্রত্যেক দিনই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে রাখি, তো সেই জন্য এখন ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর ঘর ঝাড় দিয়ে নিয়ে তাহলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হবে, তারপরে একটু রেস্ট নেব। না, ঘর ঝাড় দেওয়ার পরে আর একটা কাজ আছে, জামাকাপড় তুলতে যাওয়া। তো অনেক কিছুই কাজ, মেয়েদের তো বুঝতেই পারছো কাজের কোনো শেষ নেই, তো আমার তো যেন শেষ হতেই চায় না। তো যাই হোক, এখন এইগুলো করে নিয়ে তারপর একটু রেস্ট নিতে হবে, কারণ অনেক রাত্রে শুয়েছি আর সেই সকাল থেকে চলছে। আজকে আমি পর্যন্ত একটু বিছানায় টাচ পর্যন্ত করিনি, মানে বসিও নি পর্যন্ত, সেই সকাল থেকে স্টেপ বাই স্টেপ চলছে। তো সানডেটা কীভাবে যে পার হয়ে গেল বুঝে উঠতেই পারলাম না। তো চলো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, আর তাহলে আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হয় দুপুরের। আর ছেলে এখন নিচে টিভি দেখছে, হাজব্যান্ড শুয়ে পড়েছে ও লাঞ্চের পরে, কিন্তু আমি শুতে এখনও পাইনি। এখন প্রায় ঘড়িতে কটা বাজে বলো তো? এখন ঘড়িতে বাজে 4টে। তো চলো বন্ধুরা, ঘরটা বাকিটা ঝাড় দিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। তো দেখো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে জামাকাপড়গুলো তুলতে, তো এখন প্রায় বিকেলের দিকে, সেই জন্য দেখো রৌদ্রটা একদম চলে গেছে আর একদম কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো সেই জন্য ঝটপট জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, অনেকগুলোই আজকে কাছাকাছি হয়েছে। যেহেতু সানডে মানে অনেকগুলো কাছাকাছি, হাজব্যান্ডের বেশ কিছু থাকে, ছেলের তো থাকে, আমারও থাকে প্রত্যেক দিন বেশ কিছু। তো সমস্ত জামাকাপড়গুলো এখন তুলে নিচ্ছি, মোটামুটি শুকিয়ে গেছে, ভালোই রৌদ্র উঠেছিল আজকে। তো বলতে বলতে দেখো জামাকাপড় তোলা কমপ্লিট। চলো জামাকাপড় সব তোলা কমপ্লিট, এগুলো নিয়ে নিয়েছি, এখন গেটটা লাগিয়ে দিই। তো হলো আজকের মতো, বিকেল অবধি সব কাজ কমপ্লিট হলো। দেখো এতগুলো জামাকাপড় নিয়ে আসলাম, তো সব জামাকাপড় আজকের মতো নিয়ে আসা কমপ্লিট। এখন এই একটা গোছানোর কাজ বাকি করতে হবে, আর এই কাজটা প্রত্যেক দিনের মতো আমার কাছে একঘেয়েমি আজকেও, কারণ এই জামাকাপড় গোছাতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু তবুও গোছাতে হবেই প্রতিদিন, নাহলে তো সেইভাবেই পড়ে থাকবে। তো সেই জন্য কথা বলতে বলতে ঝট করে জামাকাপড়গুলো গুছিয়ে নিই। তারপরে একটু রেস্ট নেব, কারণ আজকে আর সকাল থেকে বুঝতে পারিনি, একদম লাঞ্চ করেই তারপরে গিয়েছি পার্লারে। পার্লার থেকে এসে এই জামা কাপড় গোছানো যেগুলো কাজ থাকে আর কি সেগুলো করলাম, ঘর ঝাড় দেওয়া সমস্ত বাকি ছিল সেগুলো করে টরে এখন একটু রেস্ট।
চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার পরে কথা হবে। সমস্ত বিছানা, এই যে ছেলের পড়াশোনার বইপত্র গোছানো কমপ্লিট, এদিকে আলনার জামাকাপড় গোছানো কমপ্লিট, আর এখন হলো আমার একটু রেস্টের পালা। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে আমি ঘুমিয়েছি কটায় বলো তো, রাত্রি তখন 1:30, 1:45 প্রায়। মোবাইলের কাজগুলো কমপ্লিট করতে করতে কালকে 1:45 ঘুমিয়েছি, উঠেছি আবার সেই 6:15 এরকম। তো সেই থেকে চলছে, আর বসিও নি, রেস্টও পাইনি সকাল থেকে, এতটা কাজের আজকে প্রেশার। জানোই তো রবিবার একটু রান্নাবান্নার ঝামেলা থাকে, তারপরে এক্সট্রা কাজকর্ম থাকে, তারপরে আমার পার্লার, এই সমস্ত নিয়ে সারা দিন পার হয়ে যাচ্ছে। তো এখন একটু রেস্ট নিতেই হবে, নইলে আর শরীর চলছে না এরপর। তো চলো আবার একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো কিচেনে চলে এসেছি সন্ধ্যাবেলা একদম। আর কিচেনে এসে তো আমার যেটা কাজ সন্ধ্যাবেলায় থাকে, এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো শাশুড়িমা নেই, সেই জন্য আমাদের তিনজনের চা হচ্ছে। তো এখন চা করে নিয়ে শ্বশুরমশাইকে দিয়ে আসবো, তারপরে আমি আর হাজব্যান্ড খাবো। আর আজকে তো সানডে, সবাই বাড়িতেই, তো হাজব্যান্ড তো বাড়িতেই আছে, দোকানে নেই, ওকে ওপরেই দিয়ে দেবো। তো ছেলেকে পড়াচ্ছে, শুনতে পাচ্ছ হয়তো, তো সেই জন্য। তো চলো বেশি কথা বলছি না, চাটা কর। বাবাকে চাটা দিয়ে চলে এসেছি, হাজবেন্ডকে ঘরে দিয়েছি, যেহেতু ছেলের কাছে আছে আর আমি এখানে বসেই খাচ্ছি। আজকে একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে, কিছুই না, এমন কিছু অনেকেই করে থাকো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, খুব বেশি দেবো না, আমি তেল তো বিশেষ খাই না, ভাবলাম যে সাদা তেল একদম তেল ছাড়াই করবো, তো একটু দিলাম। এই যে কারি পাতা নিয়েছি, দেখো কারি পাতাটা দিয়ে দিচ্ছি। আর একটু মনে হচ্ছে তেল লাগবে, কারি পাতাটা ভাজা হোক। আর দেখো এমনি দিয়ে দেবো কিছুটা বাদাম, বাদামটাও ভালো করে ভাজা হবে। এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো আমি সামান্য, তো বাদামটা ভালো করে ভাজা হোক। তো দেখো এখানে বাদামটা ভাজা হয়ে এসেছে, এবার আমি কিছুটা চিড়ে দিয়ে দিচ্ছি, আর একটু দেবো। এখানে চিড়েটাও দিয়ে দিচ্ছি, তো চিড়েটা এরকম কম ফ্লেমে খুব আস্তে আস্তে সুন্দর করে ভাজবো। তো এটা সন্ধ্যের স্ন্যাক্সের জন্য কিন্তু খেতে বেশ সুন্দর, খেতে ভালো লাগবে, মশমশে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, তাহলে না একটা মিষ্টি মিষ্টি ভাবও আসবে।
এটা করে স্টোর করে রেখে দেবো মাঝে মাঝে খাওয়ার জন্য। দেখো চিড়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, ভাজাও হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তো এইরকম একটু খালি কড়াই এবার নাড়াচাড়া করবো গরম কড়াইটা, ব্যাস। এটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা কন্টেনারে পুরে রেখে দেওয়া যাবে। তো এটা ইচ্ছে হলো হয়তো একটু খেতে, চায়ের সাথে একটু নিয়ে বসে খাওয়া যাবে, তো সেই জন্য এটা করে রাখলাম। হঠাৎ মনে হলো যে একটু চিড়ে এনেছি গতকাল, তোমরা তো হয়তো দেখেছো বাজার থেকে, তো সেইটা একটু পুরে রাখলাম, ভেজে রাখলাম, মাঝে সাথে খাওয়া যায় অনেক সময়, ইচ্ছে হয় এটা ওটা খেতে তখন খাওয়া যাবে। তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর গরম কড়াইয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আর ব্লগটা আমি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্তই। এই চিড়ে ভাজাটা কেমন লাগলো অবশ্যই বলো, জানি তোমরা অনেকেই এইভাবে ভাজা করে থাকো। তো ব্লগটা বড় করব না, কারণ যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু শেয়ার করব না, কারণ আর বড়ও করব না ব্লগটা। তো আজকের মতো এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, অনেক অনেক আনন্দে থেকো। আর প্রত্যেক নতুন বন্ধু পুরনো বন্ধুকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো পুরনো বন্ধুদের বলছি, প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে পরের নোটিফিকেশান অনুযায়ী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আর বেশি বড় করব না, কারণ আমার নিজস্ব কিছু কাজকর্ম আছে, সেগুলোও করতে হবে। তো আর ফালতু ওই প্রতিদিন একঘেয়েমি কাজকর্ম দেখাতে কারোর ভালোও লাগে না, আমারও ভালো লাগে না, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য তো চলো আজকের মতো সবাই নিয়ে যাচ্ছি, টাটা, বাই বাই, গুড ইভিনিং। কারণ এখন গুড ইভিনিংই বলা যায়, এখনও গুড নাইট হয়নি, খুব বেশি রাত্রি হয়নি, এখনও 8টা প্রায় বাজেনি, তো গুড ইভিনিংই বললাম, গুড আফটার ইভিনিং বলতে পারো। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি, টাটা।